ইউকে সোসাইটি আপনাকে ওয়েলকাম করবে, তবে আমাদেরকে জানতে হবে যে আমরা আসলে কিভাবে জিনিসগুলোকে আমাদের অধিকারগুলোকে প্রতিষ্ঠা করবো। আমি একদম ফাইনাল রিমার্কে চলে যাবো হাবিব ভাই। আমাদেরকে এই বিবিসি প্যানোরামা থেকে যেটা আমরা শিখলাম এবং আমাদেরকে জানার কোনো বিকল্প নাই, আমাদেরকে একটু সেন্টারে যাওয়া অথবা এবং অ্যাকুরেট পরীক্ষাটি দেওয়া, এই ব্যাপারে আমাদের অবশ্যই আরো সতর্ক থাকতে হবে এবং প্যানোরামার এই স্টোরিটা সম্পর্কে আপনারা আপনাদের বন্ধুদের, আপনাদের পরিবার পরিজন সবাইকে বলবেন যে যেই কোনো ধরনের পরীক্ষা, যে কোনো সেন্টারে গিয়ে পরীক্ষা নেওয়া ইত্যাদি যাতে না করেন, একটু জেনে শুনে যাতে করেন। মনির, আপনার কাছে ফাইনাল রিমার্কে যাবো যে আপনার ইন্টিগ্রেশন প্রসেসে এই ইউরোপ থেকে হাজার হাজার পরিবার আসছে, ইউর যারা, তারা তো এখানে ই করলো, তারা হয়তো তার ইউর তারা তাদের জায়গায় চলে যাবে, কিন্তু এখানে একেবারেই ভালোভাবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আপনার একদম ফাইনাল রিমার্ক। আচ্ছা, আমি আমাদের একটা সংগঠন সাউথহলে আমরা রিসেন্টলি করেছি ইন্টিগ্রেশনের জন্য, লন্ডন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বেসিক্যালি আমরা ইউরোপিয়ানরা যারা এখানে সেটেল হচ্ছি বা ইন্টিগ্রেট হচ্ছি, তো সবাইকে অনুরোধ থাকবে যে আপনারা যদি ইন্টিগ্রেশনের ব্যাপারে যে কোনো ধরনের ইনফরমেশন বা যে কোনো ধরনের সহযোগিতা পেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আছি এবং আমার আমাদের সংগঠনের যে প্রেসিডেন্ট খন্দকার আব্দুর রহমান, উনিও যথেষ্ট হেল্পফুল। যে কোনো ধরনের সহযোগিতা লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়েবসাইট হচ্ছে lbwa.org.uk, ওখান থেকে আমাদের ইনফরমেশন নিতে পারেন, আমরা সব ধরনের সহযোগিতা করব। আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় কমিউনিটি গ্রুপগুলো আপনারা এই ব্যাপারে আরও এফেক্টিভ রোল করতে পারেন এবং কমিউনিটি গ্রুপগুলো, কমিউনিটির যে সমস্ত অর্গানাইজেশন, ইনস্টিটিউশন আছে, কলেজগুলো আছে, ট্রেনিং সেন্টারগুলো আছে, তাদের সঙ্গে এবং কমিউনিটি গ্রুপগুলোর সতর্ক থাকবেন যাতে ভালো একটি সেন্টারের সঙ্গে আপনারা এই এই ব্রিজিংটা করতে পারেন। আমার এটাই হচ্ছে রিমার্ক এবং হাবিব ভাই, আমি আমার ফাইনাল রিমার্কটি হচ্ছে যে আপনারা জানুন জানুন এবং নিজের অধিকারটি প্রতিষ্ঠার জন্য সঠিক পরীক্ষাটি সঠিক সময় এবং যত দ্রুত পারেন করে নিন। থ্যাংক ইউ ভেরি মাচ। নো, সো আই মিন দিস ইজ আই এম শিওর আই ক্যান সে দিস, আই মিন আমাদের একটা প্রজেক্ট আছে অ্যাজ ওয়েল, ভেরি মাচ লাইক ইউর্স, উই হ্যাভ আ প্রজেক্ট কল রিমুভিং ব্যারিয়ার্স টু ইন্টিগ্রেশন আরবিআই, এন্ড আমরা যে প্রজেক্ট আছে না এটাকে বেসিক্যালি মেইনলি উই কল ইট থার্ড ন্যাশনাল কান্ট্রিজ। থার্ড ন্যাশনাল কান্ট্রি মানে এনি ওয়ান আউটসাইড দ্য ইইসি ও দ্য ইইউ, তাদের জন্য উই প্রোভাইড নট জাস্ট ফ্রি A1, A2, B1, B2 কোর্সেস, উই প্রোভাইড ফ্রি লাইফ স্কিলস, ফ্রি লাইফ ইন দ্য ইউকে, মানে এদেশের টু লিভ ইন দিস কান্ট্রি দ্য স্কিলস ইউ রিকোয়ার টু অ্যাকোয়ার, ফর এক্সাম্পল সিভি রাইটিং, কাজ জোগাড় করা, কাজ পাওয়া না পাওয়া, সম্পূর্ণ কোর্স আমরা ফ্রি অফ চার্জ প্রোভাইড করি। সো উই হ্যাভ আ কোর্স আসসেলফ উইচ ইজ কল আরবিআই, ইটস ফান্ডেড বাই দ্য হোম অফিস, সো উই আর আন্ডার অথরিটি অফ দ্য হোম অফিস, সো ইটস basically done properly. It's very important to say it's not just us, onek look as well, you know, which provides courses and valuable services like yourselves, like Litton by, where you can go to for help, advice and guidance. So use people like ourselves, you know, to benefit that. And coming back on to the whole education and B1 dilemma, kotin nai amra jana moto jani kotin nai kotin nai ami jeta ektu bolbo last ami chachi je আপনারা যেই সার্টিফিকেটই নেন, যা আপনার ব্যাক হোমে যেসব সার্টিফিকেট আপনারা SSC বা HSC বা যেটাই সার্টিফিকেট আপনারা আর্ন করছেন, সেটা অবশ্যই আপনারা একটু কষ্ট করে আর্ন করছেন। আপনার ওই কিছু টাকার বিনিময়ে যদি যে সার্টিফিকেটে পাবেন, যেটা সেটা যাই যেটাই হোক, ক্যামব্রিজ হোক বা অক্সফোর্ড হোক বা অন্য কিছুই হোক, সেই সার্টিফিকেটের আপনার কাছে কোনো মূল্য নাই। আপনি যদি একটু কষ্ট করে লেখাপড়া করে স্টাডি করে যে সার্টিফিকেটটা নেবেন, সেটাই মনে করবেন যে আপনার সেটা জেনুইন। সেটার জন্য আপনি যদি পরে জেনুইন নাও হয়, আপনি ফাইট দিতে পারবেন, কারণ আপনার মোরাল একটা ই থাকবে। আদারওয়াইজ আপনি টাকা দিয়ে সার্টিফিকেট কিনবেন, কিনে পরে ধরা খাওয়ার কোনো মানে নেই। মনে করে আপনি ধরা খাবো না, কি কারণে no one is going to come to your house and question by phone corbona. What happened in Panorama program just showed ekta certificate mass মানে এছাড়া আপনি 2009 সালে না 2010 সালের দিকে হিট্রো এর দিকে একটা সেন্টারকে কিন্তু প্রায় 200টার সার্টিফিকেট বন্ধ করে ক্যান্সেল করে দিছিল, প্রায় দুই তিন মাস পর। And also, so, after investigation, Gotobosor, you know, City and Give certificate, Asta Bangladesh ban করেছিল। Ban করেছিল। So, right. So, এই জন্য আপনি একটু সেই একই কথা আসতেছে যে সিকিউরিটি এক্সাম। সিকিউরিটি এক্সাম অতটা যদি না মানে ই করতে পারেন, তো আর এটা ঠিক বলা ঠিক না যে এটা পার্টিকুলার এক্সামগুলো, তো আমি কয়েকটা বলতেছি, যেমন ILTS অথবা ট্রিনিটি, এই ধরনের যে সব ক্যামব্রিজ, এই ধরনের সার্টিফিকেটগুলি আপনারা চেষ্টা করবেন যে আর্ন করার জন্য, তাহলে সেখানে আর আপনাদের ভয় নেই। অলসো ইট ইজ আর্ন, এটা টোটালি আর্ন করা, নিজে করতে এটা আর্ন করা। হ্যাঁ, এই জন্য উই মাস্ট কনক্লুড। জেন্টলম্যান, থ্যাংক ইউ ভেরি মাচ, দিস ইজ দি এন্ড অফ আওয়ার শো, থ্যাংক ইউ ফর জয়নিং আস, উই আর ব্যাক এগেইন ইন 2 উইকস টাইম, সো
the second and fourth Thursday of next month. Now, thank you very much for watching. We'll see you again shortly. I'm going to repeat up on Sunday, so 1:30 you can see the repeat on Sunday. Thank you very much. Assalamu alaikum.